না ডাকিবে না? সে কলেক্টর হলে বি সে মা পাখে পুয় পুয় তুমি তো দেবকী। সেদিন কোণ কৌল হে বাসুদেব আস, যদুবংশ আসু আস, দেবকী নন্দন ঠাকুর হরে পুয় মা পাখে ঠাকুর না? কেবে হলে যশোদমতী ভগবান কৃষ্ণ কু ঠাকুর বলে চিন্তা করি না? অহংকার রে যেতবে তুমি ডাকিল যজ্ঞ ফাটক নিকটরে, সে অহংকার ডাক ভগবান স্মৃতি গোচর হল না? না না, তেমন ভগবান অহংকার কু ভালো পাঁতি আগে না। মু গোটিয়ে পদ আপন মানুষ শুনেছি, লেখিলে হরিবন্ধু দাস, মু হাত জড়ুছি। গায়ক শেখর জগন্নাথ বেহেরা বি কইদিলে কলে ননা পুয়ে ব্রাহ্মণী পুয় জেড়া বড় গায়ক তু হ, কেবে হলে কহিবুনি মো এ জায়গায় মো পালা ভালো হলা, সে গায়কর খারাপ হয়ে গেল। স্যার মানে কলাকার ভিতরে যেদিন গর্ব আসব বাস কোন স্যার উঠে পড়াইলে? আচ্ছা আজ্ঞা, আমি পুড়িয়া পে যাচ্ছি। খালি তুমি পুড়িয়া খাইবে, আমি খাইবু না? খাইবে দেবে নি না? আজ্ঞা আজ্ঞা, ইয়ে যেদিন কলাকারঙ্ক ভিতরে গর্ব আসব মৌসা, সে গলা। সেটি খালি কলাকার নুহ, আপনার চাষ করছেন তো কহবেনি মো বিলের ভালো ধান হয়েছে না? সরি গলা, আউ হব না। মূর্তি তৈরি করছি জন শিল্পী, সে যেদিন কহব মু মূর্তি তৈরি সন্তুষ্ট, সরিগলা, আউ হব না। তেমন মো কহিবার তাৎপর্য, ভগবান সবুক ভালো পাঁতি, গোটিয়ে কথা ভালো পাঁতি না হরিবন্ধু দাস কলা গরব গঞ্জন হরি গরব ভগবান সবুক সহিছি গর্ব সহিনি। ইন্দ্রদ্যুম্ন হাত দড়ি হাত দড়ি দেলে কলে ঠাকুরে চালি যাবি, মো পিলা মানে মরি যাবে, মোর পুত্র পৌত্র প্রপৌত্র এমানে যেত অহংকারে কহিবে ভক্ত মানুষ মো মো জে জে কি আম বংশধর পিতৃ পিতামহ প্রপিতামহ বংশধর করছেন এ মন্দির, তু আউ রহিবু নাই, তেণু তেণু মরিদেলি এ পিলা মানুষ মরিবা পাই আপনার নিকটরে আপত্তি কলি। ইয়ে কথা মা বুঝিব না? সাধুবাদ জনাইলে ভগবান কলে ধন্য তুমি ইন্দ্রদ্যুম্ন, ধন্য তুম বিচারধারা, ইয়ে বিশ্বর মঙ্গল পাই পিলা মানুষ বলি দেই দেল, বিশ্বর মঙ্গল পাই কলি যুগরে কোণার্ক মন্দির মুন্ডি মারিথিবা সেদিন কিয়ে ধর্মা ডেই পড়িলা সমুদ্র গর্ভ। মো বাবু মানে জ্ঞানী মানে বিচার করন্তু, বিশ্বর মঙ্গল পাই সেদিন জনে বাবাজি নিজ শরীর কু দেই দেলে বজ্র তৈরি কলে বিশ্বর মঙ্গল পাই দেবরাজ ইন্দ্র। এই পু আজ্ঞা, বিশ্বর মঙ্গল পাই নচিকেতা কেতে কোন ত্যাগ করি না? সেদিন বাজি রাউত বিশ্বর মঙ্গল পাই বাজি রাউত টলি পড়িলা গোরা সাহাবঙ্ক গুড়ি চোটরে, কলা বাজিয়া ধরমা নাহান্তি এ দেশে, বাজিয়া ধরমা নাহান্তি এ দেশে, যে জাতি ইতিহাসে কৃতি আজি রাজে, মু বিশেষ ভাবে ক্ষমা করিবে হে পুয় আজ্ঞা, মন্ত্রী নেতাকু মু যেতিকি ভক্তি ন করে আজ্ঞা, যেতবে কাম তাঙ্ক পাখরে সাধন হবার থব মিছরে নমস্কার করে, কিন্তু মু মুন্ডিয়া মারে অন্তরর গভীরতম প্রদেশর কৃষককু সৈনিককু। আজ্ঞা, কৃষককু কাই নমস্কার করন্তি? কৃষককু নমস্কার করিবিনি, সে খাদ্য যোগাইছে বিশ্বকু। কে কৃষক? আপন পণ্ডিত হুন্তু, নেতা হুন্তু, মন্ত্রী হুন্তু, ডক্টর হুন্তু, আপন টঙ্কা রোজগার করি কোন টঙ্কা খাইবে না? তালু ঝাল তলি পারে মারি কৃষক কৃষি ক্ষেত্র অক্লান্ত পরিশ্রম করি শস্য দবার আমি খাউছু, বা বড় পণ্ডুসর গাঁ লোক পালা সরিলে পয়সা দেবে, ইয়ে চূড়া ভজা কিয়ে তৈরি করেছে দোকানী? চুপ, কৃষক তৈরি করেছে কৃষক, তেমন কৃষক আমার প্রাণদাতা, আউ কিয়ে প্রাণদাতা কইল? এমন্ত সৈনিক, সৈনিক নিজর পরিবার কু তুচ্ছ করি খাতর ন করি মরণ কু, সীমান্তরে জগি থিবার আমি সিনা পালা গাউছ আগে, তেনু কৃষক সৈনিক কু বিশেষ ভাবে মুন্ড নুয়াই নমস্কার করে, বাবা ইয়ে বিশ্বরে জগন্নাথ ধামরে
অহংকার রহবনি, জাতীয় জাতি ভেদ রহবনি, সেইথিপাই পুয় মানকর মরণ মাগিলি। হলে গুন্ডিচা রাণী মন বুঝিব না মা? পুরা গুন্ডিচা রাণী কি ভগবান জগন্নাথ বুঝেলে কলে লো মা? হ্যাঁ মা, দিন আসি থাকা তো পিলা মানে মরি থাকে না বঞ্চি থাকে? কিন্তু কিছু লাভ হই নাকি প্রভু? এটি মরিগলে লাভ হব মানে ইয়ে বিশ্ব যেতে দিন যাইব, মো ধাম যেতে দিন যাইব, তো পুয় মানে বঞ্চবে মরিকি বঞ্চবে কমিটি? হ্যাঁ, ইয়ে দুনিয়ার প্রকৃত মরুচি কি মরু না কি কি মরুচি? আম গা সিন্ধুয়া বি মরিগলা, সে মলা আউ গোটে জায়গায় জন্ম হলা, সে কথা মু কইপারিবি নি স্যার। আজ্ঞা, ইয়ে দুনিয়ারে মু চাহিলে মরিপারিবি? আজ্ঞা মু মরিপারিবি, মু মলি, মো শরীর মলা, আত্মা যাই আউ গোটে জায়গায় পৌঁছিলা, তাহলে মরিব কেতবেলে? মানুষ মরিব কেতবেলে? কারণ ইয়ে জীব মরণ নিকটে, বুড়ার দৃষ্টি শক্তি কমিলা কিনা? সে অড়ুয়া হয়ে গেল। ইয়ে জীবর মরণ নিকট হলে তো শরীরর কেতেক পার্ট দুর্বল হলানি, আউ অল্প দিন পরে সে মরিব। প্রথমে আখি পার্ট খারাপ হব না? নাই, আগ আখি আম শরীরের জরা রাক্ষস এই আখি বাটে পশিব। চালিশ বর্ষ হলা বেলা আপনার রিটায়ার করে নপারতি হলে সে আজ্ঞা আগ পরে আখি বাটে পশিব, আখি ভাল দেখা যাব না? তাহলে পণ্ডিত জরা রাক্ষস কাহাকু ছাড়িছি না? তাহলে ইয়ে যেতবে শরীর পুরা পুরুণা হয়েযাব, দাঁত পড়িযিব, হ্যাঁ মুন্ড চুল পাচি যাব। আজ্ঞা মৌসা, পচাশ বর্ষ তলে তুমি এমতি ছিল? দেখ দেখ নাই মু তো এইটি বুঝিলি, তুমি যেতে আক্টিভ অছ ডেই থব। আচ্ছা পচাশ বর্ষ তলে তুম রূপ যাহা থিলা এবে অছি? মিলিব খোঁজিলে? শরীর পুরুণা, আপনক ঘর ভাঙ্গি গলা বলি পুরুণা হয়ে গলা বলি আপন নুয়া ঘর কলে টি? আপনক শরীর ঘরের যে অছন্তি শরীর ঘর পুরুণা হলে সে কেমতি রইবে? আপনক ঘর পুরুণা হেবারু আপন যেমতি নুয়া তৈয়ারি কলে ভলরে রইবে? ইয়ে শরীর ঘর ভিতরে যে মালিক অছি সে যেতবেলে দেখিলা শরীর ঘর পুরুণা হয়ে গলা সে পলাইবে, পলাইব তাহলে সে আউ গোটে ঘটুক গলে গলে আউ মলা কি স্যার? মলা কি কলা যাব? শঙ্করাচার্য লেখিলে যাব তো জনন তাহব তো মরণ, তাহব তো জনন জঠরে শরণ হল ইতিময় সংসারে স্ফুট তরু দোষ। আপন মানে জন্ম হইছন্তি, দিনে না দিনে মরিবে, পুনি জন্ম হবে, পুনি মরিবে, জীবা আসে সংসার। হ্যাঁ মরিব কেতবেলে? কেতবেলে না যেতবেলে আমি জন্ম ন হবা সেতিবেলে মরিবা। না না ইয়ে ঠিক, জন্ম যেতবেলে ন হবা সেতিবেলে মরি। আউ জীবন চক্র 84 লক্ষ জনি বিহরণ করি বিবর্তন বাদা অনুসারে মনিষর যে ঘুরি বুলুচি যেতবেলে জন্ম ন হব সেতিবেলে যাই মরিব। আজ্ঞা আপন কইবে পালা সরিযিব, পালা এ বর্ষ পই সরিযিব না সব দিন পই সরিযিব? না এ বর্ষ পই না, আউ এ বর্ষটি তেনু করি মো শরীর প্রাণ এবে চালি গলা আউ গোটে জায়গায় পৌঁছিলা। বাহ, মরিবা অর্থ জন্ম ন হবা। বাহ, সেই অনুষ্ঠানে পালা সরি যায়, যে অনুষ্ঠানে পালা হুয়ে না হুয়ে না সেতিবেলা আমি মরে যেতবে পুনর্বার জন্ম ন হবা ন হবা। আউ বেল নাই বাপা, ইয়ে পাঁচ রাতি পালা অন্টুছি না? আউ দি রাতি বড়া পয়সা মু দেবি আউ কোন? তু কোন কম পয়সা দিও? গাঁরে চাঁদা দেলা নাই, গাঁ লোক পার্টি কলে যাই মশাণী পাখে ঘর করছি এবে ডাকিলে পথিলে শুণু। মা গুন্ডিচাঙ্কু বুঝেই দেলে, কইলে লো মা প্রভু ইয়ে 18টা পুয় উপরে স্মৃতি রহিবা পাই ভক্ত মানে সমস্তে ভক্ত পাদ ধূলি পড়িব, পবিত্র ভক্ত পাদ ধূলি পড়িব, তো 18টা পুয় মুন্ড উপরে পাদ রখি ভক্ত মানে যাবে যাবে মৌসা। সে 18টা পুয় হচ্ছে 18 নড়া হলে 19 কাই কি না 19 হচ্ছে না ইন্দ্রদ্যুম্নকর
ଯେମିତି ଜଣେ ବାବୁ ପଇସା ଦେଲେ ନା କହିଲେନି, ଇନ୍ଦ୍ରଦ୍ୟୁମ୍ନ ଚାହାନ୍ତି ମୁଁ ମନ୍ଦିର କଲି ମୋର ପ୍ରଚାର ପ୍ରସାର ହେବା ଦରକାର ନାହିଁ, ତେଣୁ ଗୁପ୍ତ ନଳାଟା ଇନ୍ଦ୍ରଦ୍ୟୁମ୍ନ ରୂପେ ନିଜେ ରାଜାଙ୍କର ହେଲା ଆଜ୍ଞା। ସେମିତି ବାଇଶି ପାହାଚ କଥା ଅଛି ବା ଏଇ ବାଇଶି ପାହାଚ କଥା କହି ଜଗନ୍ନାଥଙ୍କର ତ ପିଲା ଜନ୍ମ କରୁ କରୁ ସମୟ ପାଇବ, ଆଉ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି କ'ଣ ଘୁରୁଛି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଯାକ ପୁଅ ଆଜ୍ଞା। ତାହେଲେ ପ୍ରକୃତରେ ଜଗନ୍ନାଥ ପୁରୁଷ ନୁହଁ, ଜଗନ୍ନାଥ ହେଲେ ନାରୀ। ନାରୀ କେମିତି ନାରୀ? ଜଗନ୍ନାଥ ନାରୀ ହୁଅନ୍ତି କେତେବେଳେ ପୁଅ ଆଜ୍ଞା? କହିଲା ଇଏ ମଧୁମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷର ମଧୁମାସ ଚୈତ୍ର ମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷ ଧୀରେ ଆଜ୍ଞା ନବମୀ ତିଥି ମଉସା ଟିକେ ଶୁଣତା, ଜଗନ୍ନାଥ କେତେବେଳେ ପିଲା ଜନ୍ମ କରନ୍ତି? ଚୈତ୍ର ମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷ ନବମୀ ତିଥି ଦିନରେ ଜଗନ୍ନାଥ ହୁଅନ୍ତି କୌଶଲ୍ୟା, ଶୂଳ ଖାଇବେ, କିଛି ସମୟ ଯେତେବେଳେ କଷ୍ଟ ହେବ ପଣ୍ଡାମାନେ କହିବେ ଆରେ ରେ ପିଲାଟା ଠକିନି ଜନ୍ମ ହେଉନାହିଁ, ଶୂଳ କଷ୍ଟରୁ ନିବୃତ୍ତ ପାଇଁ ଭୋଗ ଦିଅନ୍ତି, ଔଷଧ ଦିଅନ୍ତି ପଣ୍ଡା, ଜିଓଟ ଭୋଗ ମଉସା ଶୁଣ ଶୁଣ ଜିଓଟ ଭୋଗ, ଆଉ ସେତେବେଳେ କ'ଣ ଇଞ୍ଜେକ୍ସନ ଥିଲା ଦେଇଦେବେ ନା ଲେବର ରୁମ୍ରେ ପେନ୍ କମ୍ ହେବା ପାଇଁ? ଜିଓଟ ଭୋଗ ଖାଇଲେ ସୁଖ ପ୍ରସବ ହେବ। ଆପଣମାନେ କୌଣସି ଚିହ୍ନା ପଣ୍ଡା ପଢ଼ିଆରି ଥିବେ ତାଙ୍କୁ ପଚାରିବେ ଯେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଜିଓଟ ଭୋଗ କାହିଁକି ଦିଆଯାଏ? ଜଗନ୍ନାଥ ଜିଓଟ ଭୋଗ ଯାହାକୁ ଅପଭ୍ରଂଶରେ କହନ୍ତି ଜେଉଟ, ସେଇ ଭୋଗ ଖାଇଲେ ସୁଖ ପ୍ରସବ ହବ, ଦେବକୀ ହେବେ, ଚୈତ୍ର ମାସ ନବମୀ ତିଥି ତା ପର ଦିନକୁ ରାମ ହେଇକି ପୂଜା ପାଇବେ। ତାପରେ ଦ୍ୱିତୀୟ ଭାଦ୍ରବ ମାସ କୃଷ୍ଣ ପକ୍ଷ ଅଷ୍ଟମୀ ତିଥିରେ ରାତିକି ହେବେ କିଏ ଦେବକୀ, ଗର୍ଭ କଷ୍ଟ ପାଇବେ, ପିଲା ଜନ୍ମ କରିବେ, ଝିଅଟ ଭୋଗ ଖାଇବେ, ତାପରେ କୃଷ୍ଣ ହେଇକି ପୂଜା ପାଇବେ। ଶୁନିଆ ଦିନ ଅଦିତି ହେବେ, ଅଦିତି ହେବେ, ଗର୍ଭ କଷ୍ଟ ସହିବେ, ସହିବେ, ଜନ୍ମ ଦେବେ ବାମନ ଭଗବାନଙ୍କୁ। ଏଇଠି ଗୋଟିଏ ଗଣ୍ଠି ରହିଲା କୋଉ କଥା, ତାହେଲେ ଇଏ ନୃସିଂହ କୁ ପଣ୍ଡିତେ କାହିଁକି ଜଗନ୍ନାଥ ଜନ୍ମ କରନ୍ତି ନାହିଁ? କେତେ ବୁଦ୍ଧି ଏଇ ମାସ୍ତେରିଆ ଗାଁ କାଲି ଦବ ଭାଇ, ତମେ ତ ଚାରି ଜଣଙ୍କର ଜୟନ୍ତୀ ପାଳନ କରେ, କାହା କାହା ଜୟନ୍ତୀ କହିଲ? ରାମ ଜୟନ୍ତୀ, କୃଷ୍ଣ ଜୟନ୍ତୀ, ବାମନ ଜୟନ୍ତୀ, ନୃସିଂହ ଜୟନ୍ତୀ, ଏକାଦଶୀ ହେଲା କେତେ ଚବିଶ, ଇଏ ହେଲା ଚାରି କେତେ ଅଠେଇଶ, ଦୁର୍ଗାଷ୍ଟମୀ ଜାଗର ଅମାବାସ୍ୟା ତିରିଶ ଦିନ ଉପବାସ କଲେ ଭଗବାନ ଖୁସି ହୁଅନ୍ତି। ତାହେଲେ ପଣ୍ଡିତ ଇଏ ବାମନ ଜନ୍ମ କଲେ ଜଗନ୍ନାଥ, କୃଷ୍ଣ ଜନ୍ମ କଲେ ଜଗନ୍ନାଥ, ରାମ ଜନ୍ମ କଲେ ଜଗନ୍ନାଥ, ନୃସିଂହଙ୍କୁ କାହିଁ ଜନ୍ମ କଲେନି? ତେଣୁ ମତେ କହ ଜଗନ୍ନାଥ ନାରୀ ନା ପୁରୁଷ? ନା ନାରୀ। ଆଉ ଜଗନ୍ନାଥ ତ ନାରୀ, ଆଉ ତାଙ୍କ ପାଇଁ ସ୍ତ୍ରୀ କୋଉଠୁ ଆସିବ? ନା ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ନାହିଁ, ନା ଜଗନ୍ନାଥ ପୁରୁଷ, ଜଗନ୍ନାଥ ପୁରୁଷ। ଯଦି ପୁରୁଷ ନୁହଁ ତାହେଲେ ଇଏ ବିଶ୍ୱ ମଣିଷ କାହିଁକି ତାଙ୍କୁ ସ୍ୱାମୀ ଡାକୁଛି? କଦାଚିତ କାଳିଙ୍ଗିତଟା ବିଭିନ୍ନ ସଙ୍ଗୀତ କରବ ଭିରି ନାରୀ ବଦନ କମଳା ଶମ୍ଭୁ ବ୍ରହ୍ମା ମର ପତି ଗଣେଶାର୍ଚିତ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବ ତୁମେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, କଲ୍ୟାଣକାରୀ ହୁଅନ୍ତୁ ନାରାୟଣ। ଆପଣ କ'ଣ ଆମକୁ ପଇସା ଦେଉଛନ୍ତି? ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେବୁ। ମୁଁ ଯଦି ମାଷ୍ଟର ଚାକିରି କରିଥାନ୍ତି ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଇସା ଦେଇଦିଅନ୍ତି, କାରଣ ଆମେ ତ ଆଉ ଏତେ ପଇସା ନାହିଁ। ଆପଣ ଯେଉଁ ପ୍ରକାର ଏତେ କଷ୍ଟରେ ଆସୁଛନ୍ତି ଦେଖିବା, ଇଏ ତ ଲମ୍ବୋଦର ବାବୁ ମାସକୁ ଟଙ୍କା ପଇସା 70-80 ହଜାର ପାଉଛନ୍ତି, ଆପଣଙ୍କୁ ଦେଉଛନ୍ତି କି ନାହିଁ?
যদি ন দেবে সে এরিয়া মড়াই দেবনি সব খরচ সে বহন করবে কইছে সে কোন আপনকে ডাকি নাই দিলা আজ গুড়াই খরচ করছেন কিয়ে পান খন্ডে আরে মু জানি নাই যে মানে মাস্টেরিয়া গায়ক মানে অলগা কি সার অনেক খারাপ হবে সে খালি হাটের বুলুথে কেউ বাইগণ শস্তা যেমতি আমার এরিয়ার জনে সেমতি মাস্টর গায়ক সার গায়ক সে বাইগণকে চিপি দেলা থই দেলা সে বাইগণ বালা পচারে গলা সারে বাইগণ নৌ না 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 এগুলা কি খাইবেনি পাঁচ টঙ্কা গলু গলু করিব সে কৃষক ছাড়া কহিল ও এতবে গলু করছি কার্তিক মাসের গলু করেনি না আজ্ঞা গোটে মজা পাই কুচি মু কাই আজ্ঞা কইবা কম আম সার গুড় ইচ্ছা নাই আজ্ঞা আর গোলমাল করনা শুন তাহলে জগন্নাথ হলে জগতর নাথ স্বামী বাহ আপন মানকর খালি কোন কহিলে শঙ্করাচার্য অভিরাম পরমহংস কইছন অখিল ব্রহ্মাণ্ড কর্তা মো জীবন জগতর স্বামী মো স্বামী স্ত্রী স্বামী ঠারু প্রেম পায় আপন মতে প্রেম দিয়ন্ত তাহলে এটি জগন্নাথ তো নারী বলি প্রশ্ন উঠুনে না আজ্ঞা না জগন্নাথ হলে পুরুষ বেদ কইছি সহস্র শীর্ষা সহসাক্ষ পুরুষ বাবু আজ্ঞা জগন্নাথ যদি পুরুষ তাহলে জগন্নাথ স্ত্রী কি প্রত্যেক বর্ষ বিবাহ উৎসব যাহা সাঙ্গের হচ্ছে সেই তাঙ্ক স্ত্রী জগন্নাথ ম্যারেজ অ্যানিভার্সারি ভারত বর্ষরে দুই জন ঠাকুরঙ্কর ম্যারেজ অ্যানিভার্সারি হুয়ে আচ্ছা জগন্নাথঙ্কর হচ্ছে সেইয়াঙ্কু দেখিকি ঢেঙ্কড়া বুড়া গুড়াক কেকরে কেক কাটিকি বুড়ি কান্ধের হাত পকাই আই লভ ইউ ফেসবুক ইয়ে দুনিয়ারে দুই জন দেবতা তাঙ্কর বিবাহোৎসব হুয়ে ইয়ে বিশ্ব জানে পিলা মানে জ্ঞানী মানে শুন জগন্নাথঙ্কর প্রত্যেক বর্ষ বাহাঘর হচ্ছে শ্রীক্ষেত্র ধামরে জগন্নাথ স্ত্রী কিয়ে কিয়ে কইল মনে কর তু পালা সারিবু ঘরকু যিবু আজ্ঞা মানে খারাপ রে কহুনি নাই কাহা পাখরে শোইবু মো নাতুড়ি পাখরে তো সজিয়ার সঙ্গিনী যে তাঙ্করি পাখরে শোইবু স্ত্রী পাখরে স্ত্রী হ্যাঁ জগন্নাথ যাহা পাখরে শুয়ন্তি কোন তাঙ্ক উপরে শুয়ন্তি কে জগন্নাথ হ্যাঁ সেই হেলে জগন্নাথক স্ত্রী আচ্ছা কাহা উপরে শুয়ন্তি কইলা জগন্নাথক স্ত্রী সে নু কে কইলা সে সত্য যুগরে থিলে অলগা সার মানে জগন্নাথঙ্ক স্ত্রী কি শুনন্তু সে সত্য যুগের সত্যবতী দ্বাপর যুগরে ত্রিপুরা সুন্দরী তারপরে সেই দ্বাপর যুগুরু কোন কহলা তুলসী তুলসী দ্বাপর যুগুরু হইছেন তুলসী কেমিতি তুলসী সাড়ুকু গলে পুনি ঘন্টায় পড়ে না মতো ভোক হলানি আজ্ঞা অভিরাম পরমহংস কহিলে সে দ্বাপর যুগর যে ত্রিপুরা সুন্দরী সে কেমিতি তুলসী হলে হলে কলা তুলারু হেবারু
দিয়